বিহারের কাটিহার প্রাণপুরের লাভা সেতুর কাছে বাংলা বিহার সীমান্তে হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুর ফাড়ির পুলিশের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে কাটিহারের জেলা কর্মকর্তা অফিসার মৃত্যুঞ্জয় কুমার ঘন্টাখানেক চলে দরকাতর্কে স্থানীয় সূত্রে খবর কাটিহার জেলার খনি কর্মকর্তা বাংলা সীমান্ত এলাকায় ঢুকে বালি বোঝায় ট্রাক তল্লাশি চালাছিলেন এরপর এই ট্রাক চালক ও স্থানীয়রা এর বিরোধিতা করলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন জেলা খনি কর্মকর্তা গ্রামবাসীদের ভিড় দেখেই চেকপোস্টে পৌঁছয় কুমিদপুর থানা ফাড়ের পুলিশ আর এরপর এই কর্মকর্তাকে ঘেরাও করে চলে বিক্ষোভ বাংলায় ঢুকে বিহারের কোনো আধিকারিক কেন ট্রাক চেক করছে এবং কেনই বা বাংলার পুলিশের সঙ্গে গালিগালাজ করছে তা জানতে চাইলে কাটিহার জেলার খনি কর্মকর্তা বলেন তিনি সীমান্ত এলাকা সম্পর্কে অবগত নন বাংলা সীমান্তে ঢুকে পড়েন রোশনাফের ইনচার্জ রাজেশ কুমারের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়